প্রাচীনকাল থেকে প্রতি বছর ভাদ্র শুক্ল চতুর্থী তিথির শ্রী গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়ে আসছে। শ্রী গণেশের জন্মকথা পুরাণে রয়েছে। রামায়ণে দেখি শ্রী শনিদেব অযোধ্যার রাজা দশরথকে প্রসঙ্গক্রমে বলেছেন, পূর্বকথা কহি রাজা তাহে দেহ মন, যেমন শিবের পুত্র হইল গজানন। বিরিঞ্চি বলেন, করি গণেশের রাজা, আগে গণেশের পূজা পিছনে অন্ন পূজা, গণেশ থাকিতে যেবা অনুদেব পূজে, পূর্বধর্ম নষ্ট তার সিদ্ধি নয় কাজে। তখন থেকে সকল দেবদেবীর পূজা অর্চনার আগে শ্রী গণেশের পূজা আরম্ভ হয়। শুধু তাই নয়, আধুনিককালে আমরা যে কোনো কাজে শুরুতে শ্রী গণেশের বন্দনা করে থাকি। এই আলোচনা শুরুর প্রথম ছত্রটি পুনরুল্লেখ না করেও স্থির বিশ্বাসে বলতে পারি যে সেদিন অতি দূরে নয় যেদিন ভারতের সংসদীয় বাজেট অধিবেশন শ্রী গণেশ বন্দনা দিয়ে শুরু হবে। যাই হোক, আজকাল যেভাবে সার্বজনীন গণেশ উৎসব হচ্ছে তার সূচনা কিন্তু ইংরেজের অধীন ভারতে 1893 খ্রিস্টাব্দে। এজন্য মহান স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় বালগঙ্গাধর তিলকের অবদান, বিচক্ষণতা ও দূরদর্শিতা চিরস্মরণীয় হয়ে আছে। গৌরচন্দ্রিকার শেষে এবার মূল প্রসঙ্গ। কিংবদন্তি অনুসারে গণেশের জন্মবৃত্তান্ত বিচিত্র বহুবিধ। কারো মতে গণেশ শ্রী বিষ্ণুর, কারো মতে গণেশ শ্রী বিষ্ণুর অংশ সমভূত, অন্য মতে গণেশ ভগবান শিবের মানুষ পুত্র। প্রসঙ্গে বলা হয়, ক্ষিতি অপতেজ মরুদ এসবের দৃশ্যমান বা অনুভবযোগ্য রূপ আছে, কিন্তু বোম অর্থাৎ আকাশের রূপটি কি, এই ভাবনায় একতা ধ্যান করেছিলেন দেবাদিদেব মহাদেব। এমন সময় হঠাৎ তার ধ্যান মূর্তিতে আবির্ভূত হলেন শ্রী গণেশ। তাই এখানে আকাশের সাকার রূপটি হলেন শ্রী গণেশ। আবার দেখি লৌকিক ভাবনায় মনে করা হয় গণেশ হচ্ছেন গণপতি। গণশব্দের অর্থ হচ্ছে সেনা, সেই যুক্তিতে গণেশ হচ্ছেন সেনানায়ক বা সেনাপতি। এর সূক্ষ্ম অর্থ হচ্ছে জীবনযুদ্ধে তিনি আমাদের নেতৃত্ব দেন। আবার আমরা জানি যে ঐতিহ্য জগতে কোনো বড় কাজ বা বিরাট পরিবর্তনের জন্য প্রয়োজন হয় ব্যাপক গণসমর্থনের। এমনতর সমর্থন বা সহযোগিতা যখন কোনো বিশেষ ব্যক্তির নেতৃত্বাধীন সংগঠন লাভ করে, তখন নিশ্চিতভাবে লক্ষ্য পৌঁছানো সম্ভব নয়। কিন্তু ব্যক্তি জীবনে জীবন সংগ্রামের সাফল্য পেতে প্রয়োজন মানসিক বৃত্তিগুলির একাগ্রতা ও দক্ষতা, সাথে সাথে অনুকূল পরিবেশ, দৃঢ় সংকল্প, এগুলিই সাফল্যের অনিবার্য শর্ত। এই হলো লৌকিক কথা। এবার দেখা যাক আধ্যাত্মিক দৃষ্টিতে গণশব্দের অর্থ কি, কেন আমরা গণেশ পুজো করব। প্রথম প্রশ্ন, গণশব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। উত্তর শুনে আবার প্রশ্ন, ইন্দ্রিয় কি কত প্রকার? উত্তর হলো, যার দ্বারা তথ্য পদার্থ ও নির্দেশ আদির জ্ঞান লাভ করা যায় তাই ইন্দ্রিয়। এটি জ্ঞান ইন্দ্রিয় 5 ভাগে বিভক্ত, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক। দ্বিতীয়টি হলো কর্মেন্দ্রিয়, যথা বাক পানি পাদ বায়ু ও উপস্থ। তৃতীয়টি হলো অন্তরিন্দ্রিয়, যথা মন বুদ্ধি চিত্ত ও অহংকার। যোগশাস্ত্রের উক্তি, সকল ইন্দ্রিয় যার বশীভূত তিনি হলেন সংকল্প বিজয়ী। অভিজ্ঞতায় দেখা যায় যাদের সামগ্রিক ইন্দ্রিয় সংযম নেই তারা নেতৃত্বের যোগ্য নয়। আর ব্যক্তির আকৃত মানুষ হলেই সংযমবিহীনে সেই ক্ষতিকর পশুতুল্য। উপসংহার, আমাদের শাস্ত্র মতে শ্রী গণেশ সর্ববিঘ্ন বিনাশক ও সিদ্ধিদাতা। কত প্রাচীনকালে আমরা তার পূজা করে আসছি, কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, সর্বসিদ্ধিদাতার দেশে এত দুর্যোগ বাধা বিপত্তি কেন? মনে হয় কতকাল ফুল চন্দনে তার পূজা করব। পর মুহূর্তে আবার মনে হয় এ সকল জিজ্ঞাসার উত্তর বা তার সমাধান এক কথায় বা জাদুকরের ছুমন্তর মন্ত্রীয় হবার নয়। তাই আমাদের অনেক দূর জানার পথে হাঁটতে হবে, চলুন এগিয়ে যাই। শুধু জন ধরিত্রের এই দুর্দিন, মানবিকতার দলন, অধোগতি, অশিক্ষা, অনাহার, কর্মহীনতা, নিরাশ্রয় জীবন, দেশ ও দেশবাসীর জীবনমানের অসুরক্ষা আদি দূরীকরণের জন্য দরকার সত্যিকারের গণেশ পূজোর। এজন্য গণেশের চরিত্রগুণে নিজেকে অভিষিক্ত করতে পারলে এবং ব্যাপক জনমানসে এমনতর গুণাবলীর বিকাশ সাধিত হলে শুধু এদেশে নয় বিশ্বে মানব সৃষ্ট বহু সমস্যার সমাধান সম্ভব। এর জন্য প্রথমেই চাই অনন্য মাতৃভক্তি। মাতৃভক্তির মহাত্ম জীবনকে সংযমী, বাস্তবসম্মত ও মূল্যবোধ সম্পন্ন করে তোলে। শ্রী গণেশের বিচিত্র গুণ, বৈশিষ্ট্য ইত্যাদি স্বল্প পরিসরে প্রকাশ করা অসম্ভব, তাই তার বুদ্ধিমত্তা আকৃতি স্বরূপ মুশিক বাহনের তাৎপর্য এ সকল কথা নিজগুণে জেনে নিতে হবে। তবেই সমাজ আর দেশের কাছে আমরা শুধু প্রার্থী হব না, সমাজ ও দেশকে সেবা সুরক্ষা বৈভব ও আনন্দে ভরিয়ে দিতে পারব। এতেই প্রকৃত গণেশ পুজো সাধিত হবে।